প্রিয় দর্শক, আমি সবাইকে সালাম। আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন, যেটা হচ্ছে এটা লিখেছেন, গ্র্যান্ড সেলিব্রেশন টু নাইট অ্যাট তাজ বেঙ্গল, সিকিউরিটি হ্যাজ বিন বিপড আপ ফর দ্য বার্থডে পার্টি অফ কয়লা ভাইপোর সন, ওভার 500 পুলিশম্যান, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড হ্যাভ বিন ডিপ্লয়েড টু গার্ড দ্য ভেনু, ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর অ্যান্ড হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর আর ইন প্লেস। মানে একটা বিরাট সেলিব্রেশন আর কি হচ্ছে তাজ বেঙ্গলে। কারণটা হচ্ছে কয়লা ভাইপোর ছেলের জন্মদিন পালন, যেটা আর কি বলার চেষ্টা হয়েছে। আর যেহেতু এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, তো ভেনুকে নিরাপত্তা দেওয়ার জন্য 500-এরও বেশি পুলিশম্যান, মানে পুলিশকর্মী ডিপ্লয় করা হয়েছে। বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড সব আর কি ওখানে রাখা হয়েছে। তাছাড়া মেটাল ডিটেক্টর, যেমন হয় আর কি দরজার সঙ্গে বা হ্যান্ডহেল্ড হাতে মেটাল ডিটেক্টর, এইসবও নাকি ব্যবস্থা করা হয়েছে। এখন দর্শক, প্রথমত কয়লা ভাইপোর সন বলা হয়েছে, এখন এখানে কিন্তু কোনো নাম উল্লেখ করেননি অভিষেক এই শুভেন্দু অধিকারী। এখন কয়লা ভাইপোর সন বলতে আমি বলতে পারবো না, কার ছেলের কথা বলা হচ্ছে, যেহেতু নাম নেই আমি কী করে বলবো। আর তবে দর্শক, যারই হোক, যার ছেলেরই জন্মদিন পালো হোক না কেন, এত পুলিশি ব্যবস্থা, এত কিছু, আমি জানি না কী করেই বা এইসব সুযোগ তারা পান, এত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা, জানি না দর্শক। আপনারা জানেন এই কয়লা ভাইপোর সন বলতে কার অ্যাকচুয়ালি, কে কয়লা ভাইপো যার জন্মদিন, মানে যার ছেলে জন্মদিনে এত ব্যবস্থাপনা, আমি জানি না, বলতে পারবো না। তবে দর্শক, আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কুণাল ঘোষ, তিনি একটা রিয়্যাক্ট করেছেন প্রেস মিটে। তিনি যেটা বলতে চেয়েছেন প্রেস মিটে, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন, তিনি এবি ফোবিয়াতে ভুগছেন, মানে অভিষেক আতঙ্কে ভুগছেন, তার ছেলের জন্মদিনের একটা প্রোগ্রাম বলে একটা টুইট করেছেন। এটা কিন্তু কুণাল ঘোষ রিয়্যাক্ট করেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন। এখন যেহেতু উনি ওইভাবে রিয়্যাক্ট করেছেন, সেখান থেকে আমাদেরকে খানিকটা আন্দাজ করতে হচ্ছে যে তাহলে কি শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জির ছেলের জন্মদিন বিষয়কে উল্লেখ করে এই টুইটটা করেছেন। দর্শক, আমি কিন্তু জানি না, কারণ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখানে কোনো নাম উল্লেখ করেননি, শুধু বলেছেন যে কয়লা ভাইপোর সন, মানে কয়লা ভাইপোর ছেলে। কুণাল ঘোষ রিয়্যাক্ট করেছেন অভিষেক ব্যানার্জির ছেলের জন্মদিন উপলক্ষে, শুভেন্দু অধিকারী টুইট করেছেন বলে। আমি জানি না, কুণাল ঘোষ ভালো বুঝতে পারবেন শুভেন্দু অধিকারীর টুইটের ভাষা অ্যাকচুয়ালি কী, কী অ্যাকচুয়ালি বলতে চাইছেন সেটা তিনি হয়তো বুঝেছেন, কারণ পলিটিক্যালি তারা অনেক বেশি ইনভলভ, কে কোন অ্যাঙ্গেলে কীভাবে কথা বলতে বলেন বা বলতে পারেন তিনি সেটা ভালো বুঝবেন, কারণ তিনিও খুব অ্যাক্টিভলি পলিটিক্সটা করছেন। ফলে দর্শক, এখন কুণাল ঘোষের রেফারেন্সেই যেটুকু আমরা আন্দাজ করতে পারছি। আবার এটাও বলেছেন যে শুভেন্দু অধিকারী যেটা টুইট করেছেন সেটা ঠিক নয়, মিথ্যা। অ্যাকচুয়ালি যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা নাকি ওই যে ডায়মন্ড হারবার যে একটা ক্লাব হয়েছে এফসি, সেই ক্লাব নাকি খুব ভালো খেলেছে, যে ক্লাবটা আর কি প্রতিষ্ঠা, মানে প্রতিষ্ঠিত করেছেন অভিষেক ব্যানার্জি, তার নাকি এবার প্রিমিয়ার লিগে খেলার একটা সুযোগ অর্জন করে ফেলেছে, সেই জন্য নাকি একটা সেলিব্রেশন এরকম একটা বলা হচ্ছে। মানে এটা ওই ছেলের জন্মদিন এরকম কিছু নয়, টোটালটাই কিন্তু কুণাল ঘোষ বলছেন প্রেস মিটে, মানে তিনি একটা রিয়াকশান দিচ্ছেন। শুভেন্দু অধিকারী জাস্ট এরকম একটা ভাষিয়ে দেওয়া টুইট করেছেন, কিন্তু কুণাল ঘোষ যেন ধরিয়ে দিচ্ছেন যে শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছেন, তো তিনি একটা এরকম ব্যাখ্যা দিলেন। তবে দর্শক, আমি কুণাল ঘোষের ব্যাখ্যাতেও আমি বলবো, যদি সেটাই হয়ে থাকে একটা ক্লাবের ব্যাপার স্যাপার, তো সেখানে এত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা,
মানে কি অভিষেক ব্যানার্জি যাবেন সেই জন্য এত নিরাপত্তা, ভেন্যুটাকে বিরাট গার্ড দিতে হবে? আমার খুব অবাক লাগছে। আমি দেখি বিভিন্ন ক্ষেত্রে যে অমুক জায়গাতে এই প্রোগ্রামটা এখন আমরা অনুমতি দিতে পারবো না, কারণ ওখানে সিকিউরিটি দেওয়ার মতো আমাদের এখন ব্যবস্থা নেই, পরিকাঠামো নেই, বা অন্য কাজে বিজি রয়েছে। এখন আমরা শুনি সরকার পক্ষকে বলতে, সেখানে দুটো বিষয়, যদি সত্যি এটা জন্মদিন পালনের ব্যাপার হয় সেক্ষেত্রে এত পুলিশি অ্যারেঞ্জমেন্ট, এত ব্যবস্থা কী করে হয়, আর যদি ক্লাবেরও উন্নতির হয়েছে তার একটা সেলিব্রেশন, সেখানেও এত পুলিশিং ব্যবস্থা, সেটা কী করে হয়, যেটা শুভেন্দু অধিকারী বলতে চেয়েছেন, সবটাই দর্শক খুবই অবাক করছে। আর এখন যা মানে মানে আর্থিক সংকট বলে আমরা বুঝছি সরকার পক্ষের, কত কিছু বন্ধ হয়ে যাচ্ছে, টাকা নেই টাকা নেই টাকা নেই বলা হচ্ছে, সেখানে এই বাজারে এই সময়ে তাজ বেঙ্গলে যে প্রোগ্রামই হোক না কেন, যদি সেখানে অভিষেক ব্যানার্জি থাকেন, সেখানে এত বড় সেলিব্রেশন, প্রশ্ন ওঠে বই কি যে এত টাকা আসে কোত্থেকে? প্রশ্ন আমাদের ওঠে, নিশ্চয়ই কুণাল ঘোষরা আবার হয়তো এর উত্তরও পরবর্তীকালে দেবেন, সেই অপেক্ষাতে আমরা থাকব যে তারা কীভাবে কী ক্লাব চালাচ্ছেন। এরকম একটা সংকটের একটা জায়গা তৈরি হয়েছে, সেখানে অভিষেক ব্যানার্জি নতুন ক্লাব খুলেছেন, তার সেলিব্রেশন হচ্ছে, তাজ বেঙ্গল যেটা বলার চেষ্টা হচ্ছে, মানে অভিষেক ব্যানার্জির যা বুঝতে পারছি, যেখানেই হাত দেন সেখানেই একেবারে বলা যায় সোনা হয়ে যায় আর কি। একটা ক্লাব প্রতিষ্ঠা করেছেন, এত সাফল্য, এত বড় সেলিব্রেশন, এটা কুণাল ঘোষের মানে অ্যাঙ্গেল আমি ব্যাখ্যাটা দিচ্ছি, কিন্তু শুভেন্দু অধিকারী তার তো একটা ব্যাখ্যা অন্য, যদিও তিনি নাম নেননি, ভাইপোর ছেলে জন্মদিন পালন বলা হয়েছে, যেহেতু নাম নেননি কুণাল ঘোষের রিয়াকশান অনুযায়ী যেটুকু যা বললাম, বাকি আর কিছু বলতে পারবো না। দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে বলতে পারেন, নজর রাখতে পারেন আরামবাগ টিভিতে।